অ্যামেনিটিস শব্দটার অর্থ আপনারা সবাই জানেন ফ্যাসিলিটি হিসাবে, এটার আরেকটা অর্থ হতে পারে সৌজন্য বা ভদ্রতা। এভাবে মনে রাখতে পারেন যে আসলে এই ধরনের ফ্যাসিলিটিগুলো মেনটেন করা আসলে এক ধরনের সৌজন্য বা এক ধরনের ভদ্রতা। রুড শব্দটা আপনারা সবাই জানেন অর্থ হচ্ছে রুড়ো বা কর্কশ। আমি যদি এটাকে একটা ক্যাপ পরাই দিই, যদি একটা পি লাগিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে প্রুড, এবং তখন সেটার অর্থ হবে ওভারলি পোলাইট বা অত্যধিক মাত্রায় ভদ্র। প্লিজেন্ট শব্দটার অর্থ আপনারা সবাই জানেন মনোমুগ্ধকর বা অমায়িক। আর সেখান থেকে কমপ্লেজেন্ট শব্দটা মনে রাখতে পারেন এভাবেই, যে এটার অর্থ হচ্ছে ওভারলি পোলাইট বা অত্যধিক মাত্রায় ভদ্র। ডেকোরাম শব্দটা খুবই পরিচিত, এটার অর্থ হচ্ছে আচার ব্যবহারের কায়দা। আমরা অনেকেই ব্যবহার করে থাকি যে সে আসলে কোনো ডেকোরাম জানে না, অর্থাৎ সে আচার ব্যবহারের কায়দা কানুন জানে না। ফায়ারব্র্যান্ড খুব মজার একটা শব্দ, যেটার অর্থ হচ্ছে হট হেডেড, মাথায় যদি ফায়ার লেগে যায় তাহলে তো সে হট হেডেডই হবে, অর্থাৎ উগ্র স্বভাবের ব্যক্তি হবে, মেজাজ টেজাজ গরম হবে তার। জিলাস শব্দটা এর আগে আমরা একটা চ্যাপ্টারে পড়েছিলাম। একই রকম আরেকটা শব্দ হচ্ছে জিলট, যেটা অর্থ হচ্ছে যার মধ্যে জিল খুব বেশি। আবার এটার আরেকটা অর্থ হতে পারে যে অতিমাত্রায় ধার্মিক, ধর্মান্ধ বা একদম গোঁড়া ব্যক্তি, তবে এটাকে ফ্যানাটিক হিসেবেও মেনলি ব্যবহার করা যায়। রুড বা রুড়ো বা কর্কশের সিনোনিম হচ্ছে এসার্বিক অ্যাক্রিমোনিয়াস। এটা অ্যাসিডিটি বা ঝাঝালোর সাথে মনে করে আপনারা মনে রাখতে পারেন যে এসার্বিক অ্যাক্রিমোনিয়াস দুটোই হচ্ছে কটু বা রুড়ো বা কর্কশ। বুরিশ এবং চার্লিশ দুটো রাইমিং ওয়ার্ড। বুরিশ মনে রাখতে পারেন বু থেকে, বু শব্দের অর্থ হচ্ছে কাউকে ভেঙানো, আর চার্লিশ এটা মনে রাখতে পারেন কারো একজনের নাম চার্লি যে খুবই রুড়ো বা কর্কশ। ব্রেজেন্ট শব্দটা মনে রাখতে পারেন এভাবে যে BRA যে ওয়ার্ড রুট, এটা আসলে কোনো একটা কিছু রাবিং অ্যাওয়ে বা কোনো একটা কিছু অ্যাগ্রেসিভ বা ঘষা এরকমের সাথে সম্পর্কিত, যেমন অ্যাব্রেসিভ, সেখান থেকে মনে রাখতে পারেন ব্রেজেন হচ্ছে রুড়ো। পার্ট এবং ইম্পার্টিনেন্ট দুটো একটু শুনতে অ্যান্টোনিম মনে হলেও দুটোরই মিনিং হচ্ছে রুড। ইম্পিউটেন্ট এটা ইম্পার্টিনেন্টের সাথে রাইমিং ওয়ার্ড। তাছাড়া এভাবে মনে রাখতে পারেন যে যে ইম্পোর্টেন্ট বা অক্ষম সে ইম্পিউটেন্ট, বা যে অক্ষম সে সবসময় একটু কর্কশ থাকে। অ্যাস্ট্রেঞ্জেন্ট শব্দটা মনে রাখতে পারেন দুটো থেকে, স্টিং শব্দের অর্থ হচ্ছে হুল ফোটানো এবং স্ট্রিং শব্দের অর্থ হচ্ছে তার, তো যাকে স্ট্রিং দিয়ে স্টিং করা হলো সে হচ্ছে অ্যাস্ট্রেঞ্জেন্ট বা একটু ভায়োলেন্ট, একটু কর্কশ। ক্র্যাপড, ক্র্যাপ শব্দের অর্থ কাঁকড়া আপনারা জানেন, এটার সাথে কর্কশের মিল খুব সহজেই করা যায়। ক্র্যাস এটা ক্র্যাপডের সাথেই একটা অ্যালিটারেশন। ইনসোলেন্ট এটা মনে রাখতে পারেন ইনসোলেন্স থেকে, ইনসোলেন্স শব্দটা বেশ কমন, যেটার অর্থ হচ্ছে রুডনেস। রুডনেসের আরও কিছু সিনোনিম আমরা দেখব। ইম্পার্টিনেন্স যেটা এসেছে ইম্পার্টিনেন্ট থেকে, ইম্পিউডেন্স এসেছে ইম্পিউডেন্ট থেকে, এবং ইনসোলেন্স যেটার কথা একটু আগেই বলছিলাম অ্যাফ্রন্টারি, ফ্রন্টে দাঁড়িয়ে এফিং করা। আজকাল এফিং মানে কি আপনারা খুব ভালো করে হয়তো জানেন, তো ফ্রন্টে দাঁড়িয়ে এফিং করা হচ্ছে হাইলি রুডনেস। হটিনেস, হটি শব্দের অর্থ হচ্ছে খুব অহংকারী বা একটু রুড়ো, সেখান থেকে হটিনেস। ওয়াইল্ড বা ম্যাডলি এক্সাইটেড, এটা সিনোনিম হচ্ছে ফ্রেন্টিক, ফ্রেনেটিক, ফ্রেনজিড, তিনটা অ্যালিটারেশন। জাস্ট মনে রাখবেন যে ফ্রেনের সাথে বা ফ্র্যানের সাথে ওয়াইল্ড বা ম্যাডলি এক্সাইটেডের একটা সম্পর্ক আছে। আর আরও দুটো শব্দ হচ্ছে বার্সার্ক এবং জ্যানি। জ্যানি শব্দটার আরেকটা মিনিং হতে পারে কমিক বা একটু হাস্যকর। মডেস্টের সিনোনিম হচ্ছে কয়, এটার আরেকটা মিনিং হতে পারে শাই, অর্থাৎ যে বিনয়ী সে লাজুক, সেখান থেকেই কয়ের মিনিং শাইও হতে পারে। ককোয়েরিশ এটা কয়ের সাথে একসাথে করে পড়লে মনে থাকবে। ডিফিডেন্ট শব্দটা মনে রাখতে পারেন ডিফারেন্ট টাইপ অফ কনফিডেন্ট থেকে, তো যারা কনফিডেন্ট তারা একটু রুড হয়, তারা একটু অহংকারী হয়, যারা একটু ডিফারেন্ট টাইপের কনফিডেন্ট তারা একটু মডেস্ট হয়। ডেমিওর এটা আমরা আগেও পড়েছিলাম, এটার অর্থ মডেস্ট, নট ডেমার। রিটায়ারিং খুব বেশি মডেস্ট, বারবার থ্যাংক ইউ এক্সকিউজ মি এগুলো শুনতে শুনতে খুবই টায়ারিং মনে হয়, টায়ার্ড হয়ে যায়, সেখান থেকে রিটায়ারিং হচ্ছে মডেস্ট, এভাবে করে মনে রাখা যেতে পারে। আনএসিউমিং এটা একটা ট্রেচারাস ওয়ার্ড, শুনতে অন্যরকম কিছু মনে হয় কিন্তু এটার অর্থ মডেস্ট। সিভিল যার মধ্যে সিভিলিটি আছে, ভদ্রতা আছে, সে সিভিলাইজড বা সিভিল। সুয়াভ এটা ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার করা যায় এভাবে যে খুবই কুল অ্যাটিটিউডের অনুসারী সে হচ্ছে সুয়াভ। আর্টিফিশিয়ালি ফর্মাল বা এক্সেসিভলি পরিপাটি, এগুলোর সিনোনিম হচ্ছে প্রেম এবং স্টিলটেড। টিলটেড শব্দের অর্থ ঝুঁকে থাকা, যে একটু পোশাক আশাকের দিকে বা আচার ব্যবহারের দিকে একটু বেশি ঝুঁকে থাকে সে হচ্ছে স্টিলটেড, এভাবে মনে রাখতে পারেন। আসুন একটা কম্বাইন্ড কনটেক্সট দেখি। এসার্বিক বিহেভিয়ার অফটেন রুইন্স মেনি চান্সেস অফ আওয়ার লাইফ বিকজ অফ দ্য ইম্পার্টিনেন্স মেনি পিপল মে কিপ ডিস্টেন্স ফ্রম আস অ্যান্ড দেয়ার ফোর মেনি চান্সেস। এ কয় পার্সন অর এ প্রুড ক্যান ইজিলি পারসুয়েড পিপল উইথ হিজ অ্যামিনিটিস।
One has to keep his cool all the time. No matter what happens, he can't become frantic. A firebrand is not welcome.